নির্বাচনী সব রাজনৈতিক দলের জন্য নিরাপদ প্রস্থান এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রবিবার এমআরটি লাইন ১ এর নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কাইকো লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এ সময় ওবায়দুল কাদের বলেন, চলতি বছরের শেষে এমআরটি লাইন ৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী বছর ডিসেম্বরে পুরো এমআরটি লাইন ৬ সম্পূর্ণ হবে। পরে সাংবাদিকদের কাছে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, বিএনপি অগ্নি সন্ত্রাসের আভাস দিচ্ছে, তবে তিনি আরো বলেন এর পরিণাম ভালো হবে না। তখন যে তারা আমাদের বিরুদ্ধে ধর্মঘট করছে, ইলেকশনে আসেন, আমরা প্রস্তুত আছি। জনগণ যদি আপনাদের চায়, আপনারা ক্ষমতায় যান, জনগণ না চাইলে আমরা সেই ব্যক্তি। That will be decided in our general election.